যেটা আমরা রিলেভেন্ট কোয়েশ্চেন করছিলাম যে বেশ কয়েকটা ব্যক্তি উদ্যোগে ক্রিকেট একাডেমি সেগুলোর সুফল বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ভোগ করছে, কিন্তু দীর্ঘমেয়াদে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার তৈরির প্রসঙ্গের ব্যাপারে যদি আসে, আমরা প্রত্যেকেই জানি যে বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো সাস্টেইন করে না হাতে গোনা কয়েকটা ছাড়া। বাট দ্য ফ্যাক্ট ইজ হাতে গোনা যে কয়েকটা আছে সে কয়েকটাও তো পর্যাপ্ত সময় আসলে পেয়েছে বিগত 2-3-4 বছরে। দৃশ্যমান কি আসলে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার তৈরির ব্যাপারে আমরা খুব বেশি উদ্যোগ দেখেছি একটা রংপুর রাইডার্সের হোম ভেনু ছাড়া? দৃশ্যমান উদ্যোগ দেখেছি কি আসলে হয় নাই তো আপনি দেখবেন কোথেকে, যেমন ধরেন কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি যদি ভুল না করি একমাত্র ফ্র্যাঞ্চাইজি যারা পুরো বিপিএল জুড়েই রয়েছে এবং খুব ভালোভাবেই রয়েছে, সফলতম ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র ট্রফি দিয়ে যদি আমরা হিসেব করি, এবং তাদের বিদেশি প্লেয়ারের কালেকশন বলেন, দেশি প্লেয়ারের কালেকশন বলেন, অ্যাট দ্য সেম টাইম তাদের পেমেন্ট প্রসিডিউর সব কিছু একদম টপ নচ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোনো কার্যকলাপ নিয়ে আপনি কখনো কোনো কোয়েশ্চেন পাবেন না, কিন্তু তাদের কাছ থেকে যেটা প্রত্যাশিত যে আপনি প্রশ্নটা তুললেন বা এরকম আমার মনে হয় যে আরো হাজারো ক্রিকেট ভক্ত প্রশ্ন তুললেন। একটু অ্যাড করে দিই, বিপিএল তো একটা ফেস্টিভ্যাল, ইন্ডিয়াতে আইপিএল তো একটা ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল তো সবার জন্য। আমরা যেমন যদি বলি আমাদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহাতে জাকাতের একটা ব্যবস্থা আছে যাতে গরিব দুঃখীরাও সামিল হতে পারে আমাদের নিজস্ব উৎসবের সাথে। এরকম জাকাত দিতে বলছি আমি সেটা বলছি না, বলছি যে ইনভলভ করা। চেন্নাইতে চেন্নাই সুপার কিংস যেমন তারা থালাকে ওন করে মহেন্দ্র সিং ধোনিকে, তার হুইসেল ফুডও তাদের একটা ক্যাম্পেইন আছে। ঢাকা মানে আমরা বুঝতাম যে ম্যাক্সিমাম গ্রুপের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, কখনো দুর্দান্ত ঢাকা, দুরন্ত ঢাকা, কি কি নাম আগামীতে আসবে আমরা জানি না। এখন যদি এরকম কোনো ওনারশিপ তৈরি না হয়, বিলঙ্গিংস তৈরি না হয়, দায়বদ্ধতা তৈরি না হয়, সে কি কারণে ঢাকার ক্রিকেটার হিসেবে নাদিফ চৌধুরীকে বিলং করবে, ঢাকার ক্রিকেটার হিসেবে এক্স ওয়াই জেডকে? আমি নাদিফের কথা বললাম কারণ তিনি ঢাকার ক্রিকেটার, মানিকগঞ্জের ক্রিকেটার। বা ধরেন বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি, সে কি কারণে তার এলাকার কোনো এক্স ওয়াই জেড ক্রিকেটারকে বিলং করবে? আমাদের তো ওই ওনারশিপটাই ক্রিয়েট হয় না, আমাদের তো দায়বদ্ধতার জায়গাটাই ক্রিয়েট হয় না। বিপিএল এক সময় একবার মঞ্জুরির দল করছে, একবার আপনি দল করছেন, একবার আমি দল করছি, যখন যে পাচ্ছে। এটার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট অনেক ব্যাপার রয়েছে, সে আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু যেভাবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো গোথ্রু করেছে এত বছরেও, আমার মনে হয় যে বিপিএলটা আরও অনেক উপরে যেতে পারতো গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমাদের আলোচনা অনুযায়ী, প্লেয়ার প্রোডিউসিং অ্যাবিলিটি অনুযায়ী, এবং সর্বোপরি একটা বিজনেস মডেল অনুযায়ী। এর প্রত্যেকটা জায়গায় অনুপস্থিত অপেশাদার কার্যকলাপের কারণে, এখানে অপেশাদার কারা? শুধুমাত্র বিসিবি না, শুধু বিসিবি না, এখানে ক্রিকেটারদের দায়বদ্ধতা আছে, আমাদের গণমাধ্যমের দায়বদ্ধতা আছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর দায়বদ্ধতা আছে, কোচদের দায়বদ্ধতা আছে, সবাই সবার জায়গা থেকে ফুল এফোর্টটা দিয়েছে, এটা আমি বিশ্বাস করি না। এক নম্বর, বিপিএলটা একটা অংশের কাছে হচ্ছে মানি মেকিং টুর্নামেন্ট, ক্রিকেটারদের কাছেও তাই। অনেকে হয়তো ন্যাশনাল টিমে খেলতে পারুক বা না পারুক, 5টা সিজন বিপিএল খেলতে পারবে, সে কোটিপতি হয়ে যাবে, এই চিন্তা নিয়ে সে ক্রিকেটটা খেলছে। অনেক ফ্র্যাঞ্চাইজি আছে, ভাই কোনো কিছু দরকার নাই, টাকা দেবো, টিভিতে আমাকে দেখাবে, আমার জন্য 2টা সিট বরাদ্দ থাকবে, আমি বউ বাচ্চা পোলা বা আত্মীয় স্বজন খালা ফাপা ফুপু মামা নিয়ে বসে খেলাটা দেখবো, অনেকের জন্য এটা। কিন্তু একটা ক্রিকেট ডেভেলপমেন্ট সিস্টেমে আপনার একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওনারশিপটা যে কতটুকু গুরুত্বপূর্ণ বিজনেসের দিক থেকেও, যে আপনি এটা শুধুমাত্র ইনভেস্ট করবেন, আপনি রিটার্নও পাবেন। এখন বিসিবিকে রিটার্নের কথা বলেন আপনি, বিসিবি আপনাকে বারবার শুনিয়ে দেবে না ভালোবেসে আসতে হবে। পৃথিবীর আর কোন দেশের ফ্র্যাঞ্চাইজিতে যারা ইনভেস্ট করেন ভালোবেসে ইনভেস্ট করেন? আপনি তাকে গ্রাউন্ড রাইটস থেকে কোনো কিছু দেবেন না, টিকিট বিক্রি থেকে কোনো টাকা পয়সা দেবেন না, টিভি রাইটস থেকে কোনো টাকা পয়সা দেবেন না। একটা ফ্র্যাঞ্চাইজি যে আসবে দিনের পর দিন কোনো কারণ ছাড়া তিনি ইনভেস্ট করে যাবেন? সালাউদ্দিন স্যার খুব স্পষ্ট করে বলেছেন, এই যে 2 বছরের জন্য একটা ফ্র্যাঞ্চাইজি আসে, এসে কোটি কোটি টাকা খরচ করে কোনো রিটার্ন ছাড়া, কোনো রিটার্নের প্রত্যাশা ছাড়া, এবং শুধুমাত্র রিটার্নের প্রত্যাশা ছাড়া, কোন উদ্দেশ্য নিয়ে তারা আসে? তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন, সন্দেহ প্রকাশ করেছেন কেন এগুলো হচ্ছে। সো ওই প্রফেশনাল কাঠামোটা না হলে, মানে আই বিলিভ যে এটা আসলে এর চেয়ে ভালো আর কোনো কিছু হবে না, যেভাবে হচ্ছে এরকমই।